দিনা জেমস জেমস ভাই আই লাভ ইউ, এটা আমার একটা অহংকার আছে, মানে কেমন যেন একটা মানে ঘোর কাজ করে, যদিও আই লাভ হাবিব। ওকে এসে তোমার ফার্স্ট লাভ কে? হ্যাঁ বাট ওগুলোকে আমি ফার্স্ট লাভ ধরবো না আজ, এটা লাভ, বাট আমি আমি এক দুই তিন চার বলতে চাই না। ওকে এইখানে তোমাকে নাম বলতে হবে, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ বলো বলো। অ্যাকর্ডিং টু ইউ হু হ্যাজ দ্য ওয়ার্স্ট এন্ড বেস্ট ফ্যাশন অর স্টাইল সেন্স ইন আওয়ার ইন্ডাস্ট্রি? আল্লাহ, ও বেস্ট গড, ও গড, তুমি বলছো বলবা বলো খুব পছন্দ, সে নিজেও ফ্যাশন ডিজাইনার, সো আমি যখন রিনা লতিফকে দেখি আমার মনে হয় ওয়াও। আচ্ছা ইন দ্যাট সেন্স আমার মাহিন খান, মাহিন খানের খুব, হ্যাঁ বাট আই লাভ রিনা লতিফ এন্ড হুমায়রা আপা। Okay, it's many taderke, okay, Rubaba Daula, wonderful. All right, yeah, okay, so actor talent jeta tumi ashole secretly proud feel karo je okay ei talent ki ami khub proud feel kori, secretly proud feel karo ami bhalo nachte pari, eta ni ektu proud feel karo etar moddhe eta amar ekta ahankar ache, right, ar kono kichur proti amar ahankar nai, but amar mone hoy I am a good dancer, definitely you are. So one weak point that you that like nobody knows, যেটা তুমি এখন কাউকে জানাও না, আজকে জানবে, বাট তার আগে কেউ জানতো না, আমার বোন আমার উইক পয়েন্ট, মাই সিস্টার। এটা তো মনে সবাই জানে, না সবাই হয়তো জানে না, ওই জায়গা তুমি মানে সবাই জানে আমি আমার বোনকে অনেক ভালোবাসি, বাট ওইটা মানে মানে যেটা তুমি ভালোবাসো সেটাই তোমার উইক পয়েন্ট, সো মাই মাই সিস্টার, মাই সিস্টার ইজ এভরিথিং ফর মি। ওকে এখন এটা নাম বলো, ফ্যান্টাসি হতে পারে, বাট আমাদের বাংলাদেশের কোন সেলিব্রিটির সাথে মিডনাইট অথবা ডিনার ডেটে যেতে চাও? কেমন যেন একটা মানে ঘোর কাজ করে, যদিও আই লাভ হাবিব। আচ্ছা, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন হাবিবের একটা অ্যালবাম রিলিজ হয়েছে, সাদা শার্ট সাদা প্যান্ট পরা, সেরকম করেছিল, আমি দেখার বলছি ওয়াও সো কিউট এন্ড আই লাভ হিম, বাট আমি তার সাথে যেতে চাই না, বিকজ সে রিসেন্টলি বিয়ে করছে, সো ইটস ওকে, মাইন্ড করতে পারে তার বউ, সো আই প্রেফার জেমস। জেমস ভাই তো সিঙ্গেল না, আই তাই না, ও বাট ইটস ওকে, বাট কেউ কেন বলে না জেমস কে যে আই লাভ হিম, বলো তাকে আমাকে নিয়ে যেতে ডিনারে। জেমস ভাই শুনে ফেলবে ডেফিনেটলি, জেমস ভাই, জেমস ভাই আই লাভ ইউ, আমি তার কোনো ফটো শুট করতে পারে, আমি না এই গান শুনি আর অনিমেষকে বলি যে গান শিখতে পারলেন না, বলি চুপ থাকো তুমি। জয়া পাটটা তুলে ফেলছে আর সে বলে দিছে যে কি যেন একটা বলছে, আমাকে যখন সে মনে করবে মাস্টার অফ এভরি স্ক্রিন তখন আমি তুলবো, পেয়ে যাবে পেয়ে যাবে, অসুবিধা নেই। ওকে হোয়াট আর ইউ কঠিন না, এটা খুব ইমোশনাল হইতে পারে। ওকে ওকে, হোয়াট আর ইউ মোস্ট গ্রেটফুল ফর? গ্রেটফুল ফর মাই লাইফ অ্যাকচুয়ালি। ওকে, আই এম গ্রেটফুল যে আমার জন্ম হয়েছে পৃথিবীতে, যে আমি কাজ করতে পারছি, এটার জন্য আমি গ্রেটফুল আমার আম্মুর কাছে, যে আম্মু আমাকে আনছে পৃথিবীতে, কিছুই হতো না নাহলে। অলরাইট, ওকে, হোয়ার ইউ ক্যান সি ইয়োরসেলফ ইন 5 ইয়ার্স ফ্রম নাও? 5 বছর পর আমি নিজেকে এমন জায়গায় দেখতে চাই যে আমি অসাধারণ কিছু রোল করছি এবং আমি অসাধারণ অভিনেত্রী হিসেবে দেখতে চাই নিজেকে। ওকে, এখন কিছু নাম বলবো তোমাকে, লাইক হাউ উড ইউ ডিসক্রাইব ফলোইং পিপল ইন ওয়ান ওয়ার্ড? ওকে ওকে, শাকিব খান সুপারস্টার, অপু বিশ্বাস সুপারস্টার, অনিমেষ রাজ, এটা ওয়ান লাইনে কি বলবো, ওয়ান ওয়ার্ড, নট ইভেন ওয়ান ওয়ার্ড, ক্রিয়েটিভ, হাবিব, ক্রিয়েটিভ,
হাবিব ওয়াহিদ হাবিব ওয়াহিদ মাই লাভ টু ওয়ার্ড তাহসান তাহসান সুপার হিট সুপার হিট সুপার স্টার তো বলে দিছি শাকিবকে মানে তাহসান ভাইকে আমি সুপার স্টারই বলবো ওকে একজন অ্যাক্টরের নাম বলো যার সাথে তুমি ডেফিনেটলি একটা কাজ করতে চাও আসাদুজ্জামান নূর ও নূর ভাই এখনো করো না না হাই হাই কি বলো একটা কাজ করার কথা ছিল উনি হয় না এখনো বাট আই ওয়ান্ট টু ডু সিরিয়াসলি ওকে দ্য মোস্ট ইউজড অ্যাপ অন ইওর ফোন অ্যাপ ও আচ্ছা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওকে ওয়ান ইললিগ্যাল থিং ইউ ডিড ইন ইওর লাইফ ইললিগ্যাল থিং স্কুল পালানো কি ইললিগ্যাল হবে না করো না না ওকে ওয়ান সেলিব্রিটি ইউ আর জেলাস অফ জেলাস অফ শাকিব খান কেন এত হ্যান্ডসাম দেখে না সুপারস্টার দেখে বোথ ওকে টি অর কফি কফি ওকে হোয়াট অ্যাডভাইস ইউ উড লাইক টু গিভ ইওর 16 ইয়ার্স ওল্ড সেলফ ও নো আই ওয়াজ সো গুড আই ওয়াজ সো গুড সো সো গুড নো আমি কিছু চেঞ্জ করতে চাই না ওকে এখন তুমি বলো হ্যাপি এন্ডিং নাকি হরর মুভি কি হ্যাপি এন্ডিং নাকি হরর মুভি রোমান্টিক মুভি আচ্ছা হরর মুভি দেখো না তার মানে খুব ভয় লাগে আমার ওকে বুকস অর মুভিজ টাফ চয়েস বোথ 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 ওকে ডান্স অর অ্যাক্টিং ও ভেরি টাফ বাট অ্যাক্টিং অ্যাক্টিং ওকে রাইস অর নুডলস রাইস এনি ডে ভাত গরুর মাংস ডাল আলু ভর্তা অর চকলেট হ্যাঁ চকলেট বাট পাচ্ছি চকলেট ওকে ভেরি গুড ভাবনা থ্যাংক ইউ আমরা মনে খুব শর্ট করে আসলাম না উই আর ডান ইয়া না হ্যাপি নাইস হ্যাপি গুড কুল থ্যাংক ইউ নাইস ইউ দিস ভাবনা ফর ইউ এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ তোমার ভিউয়ার্স দেখে থ্যাংক ইউ ফর লাভিং মি যারা লাভ করে আর যারা হেট করে ইটস ওকে ইনশাআল্লাহ আমি হেট আস্তে আস্তে দূর হয়ে যাবে বিকজ আমাদের চেঞ্জ হবে অনেক দর্শন চেঞ্জ হবে ডেফিনেটলি আর আমি আমার দর্শকদের একটা কথাই বলতে চাই যে সবসময় আমি এটা একটু মুরব্বী টাইপের কথা বাট আমি বিশ্বাস করি যে আপনারা মা মা বাপকে টাইম দেন টাইম না দিলেও আর কি আমি বলতেছি না সারাদিন আড্ডা দিতে হবে সারাদিন এই থাকতে হবে বাট আমি চাই যে সব সন্তানরা মা বাবার সাথে থাকুক স্পেশালি ছেলেরা যাতে মানে বিয়ের পর যেটা আমি দেখি যে সবাই আম্মু আব্বুর কাছ থেকে চলে যায় এবং আলাদা মানে হয় না আমাদের উই নিড আওয়ার সো কল প্রাইভেসি এন্ড অল দ্যাট আপনার মা বাবার সাথে আড্ডা দেওয়ার দরকার নাই সারাদিন কথা বলার দরকার নাই বাট একই বাসায় থাকুক মা বাবার সাথে এটা আমি চাই যে মানে একই বাসায় থাকুক আর বয়স্কদের সাথে একটু টাইম দেখ ওইটা আমি হেট করি কেউ যদি বয়স্কদের নেগলেক্ট করে ওইটা আমার খুব কষ্ট লাগে আই ফিল ব্যাড টু রাইট আমার খুব কষ্ট লাগে আমি আমার নানুকে প্রতিদিন মিস করি আই লাভ হার আমার প্রথম উপন্যাসের নাম আমি তার নামে দিছি আর আমি চাই যে ছেলেমেয়েরা মা বাবার সাথে এক বাসায় থাকুক আমি জানি আই নো দ্যাট মা বাবারা মাঝে মাঝে অনেক ইরিটেশন দেয় অনেক ঝামেলা করে বাট তারপরও আমরা আসছি তাদের জন্য লাইফে সো ওইটা আমার খুব হেট লাগে স্পেশালি যে সমস্ত ছেলেরা বিয়ের পর তার মা বাবার সাথে থাকে না এবং আলাদা থাকে ফর দেয়ার প্রাইভেসি এগুলো আমি বিলিভ করি না আমার মনে হয় আমার মা যদি আমাকে মা বাবা যদি প্রবলেম ক্রিয়েট করতে পারে সো ওয়াই নট আমার হাজব্যান্ডের মাও করতে পারে সেটাও সর্ট আউট করা যাবে ইটস ওকে বাট ওই চুজ করা বউ শাশুড়ি আই জাস্ট হেট ইট এবং এটা আমার কাছে খুব খ্যাত জিনিস মনে হয় আমার মনে হয় যে মা বাবার সাথে থাকাটাই স্মার্টনেস বিউটিফুল সেটা আমি চাই সবাই বিউটিফুল সিড মানে ভালো লাগছে থ্যাংক ইউ ভাবনা থ্যাংক ইউ ফর কামিং ইয়া থ্যাংক ইউ মাই লাভ থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং